সেই রেসিপিটা দেখবার জন্য সর্বপ্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা ক্লিক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুদ রইল আজ আমি বানাবো চিকেন ভুনা এর আগে চিকেনের রেসিপি অনেক আমি আপনাদের কাছে শেয়ার করেছি একটা নতুন রেসিপি আর স্পেশাল মশলা দিয়ে এই চিকেন ভুনা বানাতে হচ্ছে খুবই সহজ আর খেতে তেমন সুস্বাদু তার জন্য সবার প্রথমে আমি এক কেজি উইথ বোন চিকেন এনেছি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমি এক ঘন্টা পানি ঝরেতে রেখে দিয়েছিলাম এবার এটা ম্যারিনেট করবো তার জন্য সর্বপ্রথে এক চামচ আদা বাটা এক চামচ হচ্ছে রসুন বাটা দেবো আর এক চামচ হচ্ছে ভিনিগার দেবো ভিনিগার যদি আপনাদের বাড়িতে না থাকে পাতিলেবু রসকে নিঝুড়ে আপনারা দিতে পারেন আর হাফ চামচ হচ্ছে হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এক চামচ হচ্ছে নুন দেবো দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তিরিশ মিনিট আমি রেস্টে রেখে দেবো আর আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে এক থেকে দেড় ঘন্টাও রাখতে পারেন ওভার নাইটও রাখতে পারেন যাতে বেশি রাখবেন তাতে বেশি চিকেনের ঘনার এর স্বাদ ভালো হবে একটা চপার নেব হ্যাঁ আট পিস হচ্ছে রসুনের খুয়া দুই ইঞ্চি আদার টুকরো আর চারটে হচ্ছে কাঁচা লঙ্কা নেব আদার টুকরোগুলোকে আমি হ্যাঁ চার ভাগ করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাকে দুভাগ করে হাতে করে কেটে আমি দিয়ে দেবো চপরের মধ্যে আর রসুনের পরিমাণটা যদি এই চিকেনেতে বেশি নিয়ে হয় তাহলে স্বাদটা ভালো হয় চপরের মধ্যে দিয়ে দিয়ে এটা চপ করে নেব দেখুন এটা চপ করা হয়ে গেছে এইটা আবার এক সাইডে রেখে দেবো ওয়ান বাই ফোর কাপ হচ্ছে টক দই নিয়েছি দইটাকে আমি নর্মাল টেম্পারেচারে রাখার পর নিয়েছি তাতে এক চামচ হচ্ছে চিনি দেবো টক দইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে চিকেনের মধ্যে হচ্ছে এই টক দই দেবেন না তাহলে চিকেন রান্নাটা ভালো হবে না তখন এটা ফেটিয়ে নিয়েছি এটা এক সাইডে হচ্ছে রেখে দেব কিছু মশলা দেবো তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ গুটা জিরে হাফ চামচ হচ্ছে গুটা ধনে আর ছটা হচ্ছে লং আর ছটা গোলমরিচ দুটো হচ্ছে ছোটো ইলাচ একটা বড় ইলাচ আর ওয়ান ইঞ্চ হচ্ছে দারচিনি দেব আর হাফ চামচ হচ্ছে মৌরি দেব গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে এটা এক থেকে দু মিনিটের মতো ভেজে নেব বেশি ভাজবার প্রয়োজন নেই এক থেকে দু মিনিটের মতো ভেজে দেওয়াই হবে বেশি ভাজলে কালো হয়ে যাবে রঙটা হচ্ছে ভালো হবে না তখন ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ঠান্ডা করে নিয়ে এটা আমি গুড়িয়ে নেব একটা কড়াতে চার টেবিল স্পুন হচ্ছে সর্ষের তেল দেবো তেলটা ভালো করে গরম করে নেব আপনার চাইলে সাদা তেল দিয়ে এই চিকেন ভুনা রেসিপি হচ্ছে বানাতে পারেন প্রথমে যে আদা রসুন আর কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা হচ্ছে মিডিয়ামে রেখে এক থেকে দু মিনিটের মতন এটা আমি ভেজে নেব দেখুন দু মিনিটের মতন ভেজে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি সিলাইস করে কেটে নিয়েছি ওটাকে দিয়ে দেবো দিয়ে ভেজে নেব আর চারটে পেঁয়াজ মানে ওজন হিসেবে দুশো গ্রাম আর পেঁয়াজের পরিমাণটা একটু একটু বেশি আছে তার জন্যে ভাজতে একটু সময় লাগবে হাতে একটু সময় নিয়ে আপনাদেরকে ভাজতে হবে যেহেতু হচ্ছে আমি এক কেজি চিকি নিয়েছি আর দুশো গ্রাম হচ্ছে পেঁয়াজ নিয়েছি এটাকে আমি ভেজে নিয়েছি পাঁচ মিনিটের মতন সময় লেগেছে ভাজতে একটা হচ্ছে হ্যাঁ টমেটোকে আমি টুকরো করে কেটে নিয়েছি ওটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছু মশলা দেবো হাফ চামচ হচ্ছে হলুদ গুঁড়ো আর এক চামচ হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে এটা আমি কষে নেব তিন তিন চার মিনিটের মতন আর জিরো গুঁড়ো ধনে গুঁড়ো আমি দিচ্ছি না প্রথমে আমি হচ্ছে ভেজে রেখেছি ওটাকে হচ্ছে গুঁড়িয়ে নিয়ে ওটাকে দেব আর দিচ্ছি না মশলাটা প্রথমে আমি হচ্ছে গুঁড়িয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো এটা আমি হচ্ছে চার মিনিটের মতন ওটাকে আমি কষে নিয়েছি মশলাটা দু চামচের মতন দেবো বাদ বাকি মশলাটা ওটা আমি পরে ব্যবহার করব এটাকে দিয়ে হচ্ছে কষে নেব কষতে কষতে দেখবেন এ রঙটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে একটু হচ্ছে কালচে কালচ ভাব আসছে যত বেশি কষবেন তত বেশি ভালো হবে প্রথমে যে চিকেনটা হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা তিরিশ মিনিট হয়ে গেছে ওইটাকে দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে এটা আমি হচ্ছে কষে নেব এটা হচ্ছে চিকেন ভুনা তার জন্য যত বেশি আপনারা কষবেন তত বেশি চিকেন ভুনার স্বাদ ভালো হবে এক চেষ্টা হচ্ছে নুন দেবো প্রথমে আমি ম্যারিনেট করবার সময় নুন দিয়েছিলাম আপনি একটা স্বাদ বুঝে নুন দেবেন নুনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে এটা আমি কষে নেবো কষতে কষতে দেখবেন হচ্ছে চিকেনের এই রঙটা একটু হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে যত বেশি কষবেন তত বেশি চিকেনের স্বাদটা ভালো হবে এটা চিকেন ভুনা আছে যাতে বেশি কষবেন তাতে বেশি ভালো হবে দেখুন আমি হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিটের মতন এটা আমি কষে নিয়েছি গ্যাসের ফ্রেমটা হাই ফ্লেমে করে ঝাঁকা দিয়ে গ্যাসের ফ্রেমটা লো ফ্লেমে করে তিন থেকে চার মিনিটের মতন আমি চিকেনটা একটু সিদ্ধ হতে দেব দেখুন তিন মিনিট পর ওপেন করলাম যথেষ্ট পরিমাণে পানি বেরিয়েছে পানি দিবার প্রয়োজন নাই এইটা একটু নেড়ে নেব আর হচ্ছে আপনারা যদি পানির প্রয়োজন হয় আপনি একটা গরম পানি দেবেন আর হচ্ছে পানিটাকে একটু শুকিয়ে নেবেন আর দই দেব এমনিতেই পানি বেরোবে চিকেনেই পানি বেরোবে পানি দেবার কোনো প্রয়োজন নাই প্রথমে দইটাকে ফেটিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে হচ্ছে কষে নেবো গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে রাখবেন দই দেওয়া রয়েছে হাই ফ্লেমে করবেন না আপনাদেরকে বারবার বলছি চিকেন ডাইরেক্ট বের করে হচ্ছে ফ্রিজ থেকে নেই চিকেনে হচ্ছে দইটা দিবেন না নর্মাল টেম্পারেচারে রাখার পর দিবেন। এটাকে দিয়ে ভালো করে কষে নেবো তিন থেন চার মিনিটের মতন এখন কষে নিয়েছি আজ মশলাটা প্রথমে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ওটা আমি পাঁচ থেকে ছ মিনিটের মতন হচ্ছে লো ফ্লেমে এটা আমি কষে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হচ্ছে লো ফ্লেমে করে রাখতে হবে লো ফ্লেমে যত বেশি কষবেন তত বেশি ভালো হবে ঝাঁকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতন আমি চিকেনটা একটু রান্না হতে দেবো দেখুন চার মিনিট পর ওপেন করলাম দেখুন কতটা পানি পানি বেরিয়েছে পানি দিবার প্রয়োজন নেই দু চামচের মতো লাস্টে ধনেপাতা দেবো ধনে দিয়ে মিশিয়ে নেবো চিকেনটা আবার রান্না হয়ে গেছে মিশিয়ে নিয়ে হচ্ছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অফ করে দিয়ে ঝাঁকা দিয়ে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখব দেখুন কত সহজে চিকেন খুনা বানিয়ে নিয়ে গেলো রেস্টুরেন্টে হচ্ছে খাবার কোনো প্রয়োজনে বাড়িতে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন আর গরম গরম হচ্ছে তন্দুরি রুটির সাথে আমি পরিবেশন করব। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখুন খুব সহজে হচ্ছে বানিয়ে নেওয়া গেল থ্যাংকস ফর ওয়াচিং